তো হে গাইজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য জাস্ট দুটো স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। তো সেই দুটি স্টেপ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আপনারা আগে ভিডিওটি দেখুন, তারপর যদি পছন্দ না হয় বা আমার আমার কথাগুলো যদি আপনার কাজে না আসে, আমাকে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য রয়েছে গালি দিবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, ভিডিও ভাইরাল করার জন্য জাস্ট দুটো স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, আর সেই দুটো স্টেপ ভালো করে আপনি করতে পারলে আপনার ভিডিও ভাইরাল হবে। তো আশা করি আমার কথাগুলো বা আমার ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ভাইরাল হওয়ার পেছনের কারণটা আমি দেখিয়ে দিচ্ছি আমার একটা ভাইরাল ভিডিও দেখে। তো আমি কন্টেন্টে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমার একটা ভিডিওতে দেখুন 14K ভিউজ, আমি 3 মাস আগে আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটাতে ক্লিক করে এই যে এখানে দেখুন, ক্যাপকাট দিয়ে 100% ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ মোবাইল থেকে। এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণটা কিন্তু ইমপ্রেস ক্লিক থ্রোট রেট, মানে আমার থাম্বনেল। থাম্বনেলটা কী করে, মানে যখনই একটা ভালো থাম্বনেল আপনি তৈরি করবেন বা মানুষ যেটা খুঁজছে সেই থাম্বনেলটা আপনার লেখা, মানে ভালো করে লিখতে পেরেছেন বা একজন মানুষ বুঝতে পেরেছে, তার কাছে চয়েস হয়েছে, পছন্দ হয়েছে, তখন সে কী করবে, আপনার ভিডিওটিতে ক্লিক করবে। মানে আপনার থাম্বনেলটা চয়েস হওয়ার কারণে আপনার ভিডিওতে ক্লিক করবে, যার কারণে কী হবে, আপনার ইমপ্রেস ক্লিক থ্রোট রেট বেড়ে যাবে। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে, তো এখানে ক্লিক থ্রোট রেট বাড়ার পর আপনার এই যে ভিউজ, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এই দুইটা, এই যে এইটা, এইটাও বেড়ে যাবে, যার কারণে এই যে আপনার এখানে সবগুলো গড় সবুজ হয়ে যাবে, যার কারণে আপনার ভিডিওতে আপনার ভিডিওটি 4U-তে চলে যাবে বা ভাইরাল হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা স্টেপ। তো মূল কথা হলো যে আপনি ভালো একটা থাম্বনেল তৈরি করার চেষ্টা করবেন, তার কারণে আপনার ভিডিও ভিউজ বা ইমপ্রেস ক্লিক থ্রোট রেটটা বেড়ে যাবে, তাহলে ভিডিওটা 4U-তে চলে যাবে। তারপর গো টু ভিডিও অ্যানালিটিক্স, এটাতে ঢুকে আমি আরেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কী কারণে ভিডিও ভাইরাল হয়। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন রিয়েল টাইম ভিউজ, মানে আমার 48 ঘন্টার মাঝে, এই যে এখানে 48 ঘন্টার মাঝে আমার 706 ভিউজ আসছে এই ভিডিওটাতে, মানে এখন এই ভিডিওটাতে 706 ভিউজ আসছে 48 ঘন্টার মাঝে। তো এখানে এই 706 ভিউজের মাঝে এখানে দেখেন, এই যে ইউটিউব সার্চ, এটাতে কি কিন্তু 642 ভিউজ, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন 642 ভিউজ। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারছেন, এই যে তার মানে কি, মানে ট্যাগ, যে ট্যাগগুলোর কারণে যখনই কেউ ভিডিও সার্চ করে, মানে আমি যে টপিকের ভিডিও আপলোড করেছি সেই টপিকের ভিডিও যখনই কেউ সার্চ করে, তখন আমার ভিডিওটা হয়তো 3 নম্বর অথবা 2 নম্বর অথবা 1 নম্বর থাকে, যার কারণে ইউটিউব সার্চ থেকে আমার ভিডিওতে ভিউজ বেশি আসছে বা ভাইরাল হয়ে গেছে। তো যখনই একজন একজন করে ভিউজ বাড়তে থাকে, তখনই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায়, আর যখনই কেউ ফুল ওয়াচ করে ভিডিওটা, তখন তো আরও ট্রেন্ডিংয়ে চলে যায়। তো বন্ধুরা, এই মানে আমার দুটো স্টেপের মাঝে প্রথম স্টেপ হলো, মানে আপনি ভালো থাম্বনেল তৈরি করবেন, মানে আকর্ষণজনক, যেটা মানুষ দেখলে আপনার ভিডিওতে ক্লিক করার জন্য তার একটা আকর্ষণ বাড়ে। আর দ্বিতীয় কথা হলো, যখনই আপনি মানে ভালো ট্যাগ রিসার্চ করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও সার্চ লিস্টে সবার আগে আসবে এবং ভাইরাল হয়ে যাবে। তো ট্যাগ স্বাভাবিকভাবে আমি কিছুটা কীভাবে রিসার্চ করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার এত ঝামেলা করার দরকার নেই যে অ্যান্ড্রয়েড ব্রাউজার লাগবে বা বিভিন্ন ওয়েবসাইটে যাওয়া লাগবে, এরকম কোনো টেনশনের প্রয়োজন নেই। আপনি জাস্ট ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন এবং আপনি যে টপিকের উপর ভিডিও আপলোড করবেন সেই টপিকের উপর এখানে সার্চ করবেন। ধরুন আমি সার্চ করছি হাউ টু রিমুভ, মানে আমি যে ভিডিওটা ভাইরাল সেই ভিডিওটা দিয়ে আমি এখানে সার্চ করছি হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো আমি ভিডিওটা সার্চ করছি পরে দেখুন এখানে অনেক ধরনের, এই যে দেখুন আমার ভিডিওটা 2 নম্বরে গাইজ। তো গাইজ, আশা করি আপনি বুঝতে পারছেন, এই যে এখানে সার্চ লিস্টে যেহেতু 2 নম্বর, আপনি বুঝতে পারছেন। তো এখানে সার্চ করার পর এই যে আপনি উপরে ক্লিক করে দেবেন, তারপর এই যে দেখুন এখানে অনেকগুলা, নিচে অনেকগুলা অপশন চলে আসছে,
how to remove background noise mobile, how to remove background noise in video on Android. মানে অনেকগুলো ট্যাগ চলে আসছে। তো আপনি কী করবেন, এখানে একটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে উপরে চলে আসবে। উপরে চলে আসার পর এখানে এটাকে এইভাবে চেপে ধরে এইভাবে কপি করবেন। এই যে কপি করে তারপর আপনি আপনার যেখানে, এই যে আমি এই যে ডকুমেন্টস এটা আমাদের সেভ করে রাখি, সেভ মানে লিখে এখানে মানে পেস্ট করে, এই যে ধরুন আমার যে এখানে ট্যাগ লিখছি, এখানে এইটা পেন্সিলের উপর ক্লিক করে এখানে চাপ দিয়ে ধরে আবার পেস্ট করে এটা এরকম করে আমি এখানে সেভ করে রাখি। তারপর এখান থেকে আবার কপি করে আমি এই যে এখানে ট্যাগ বসাতে হয় সেখানে বসিয়ে দিই। তো এইভাবে কিন্তু আপনি ইউটিউব থেকে মানে সহজে ট্যাগ রিসার্চ করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার ভিডিও মানে সার্চ লিস্টে সবার আগে আসবে। আর যেহেতু আমি সার্চ করে আমার ভিডিওটা দেখিয়ে দিলাম যে গাইজ দুই নম্বরে চলে আসছে আমার ভিডিওটা, তো আশা করি আপনি এই যে দেখুন, এই যে সার্চ করার পর এই যে দেখুন দুই নম্বরে আমার ভিডিওটা। তো আশা করি আপনি বুঝতে পারছেন, যখন আপনি ভালো ট্যাগ রিসার্চ করবেন এবং ভালো একটা থাম্বনেল তৈরি করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।